হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন, আমরাও সুস্থ নিরাপদে আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড। ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি আব্বার মোবাইল কেনার জন্য, এবং আমরা যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং মলে, এবং ঢাকার সেই চিরাচরিত জ্যামের মধ্যে আমরা এখন আছি। তবে আমরা পৌঁছে গেছি প্রায় বসুন্ধরা সিটি শপিং মলের সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের লাইন, এবং আমরা বসুন্ধরা সিটি শপিং মলের সামনে একদম পৌঁছে গেছি। দূর থেকে দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি শপিং মল। এখন আমরা এন্ট্রি নিচ্ছি বসুন্ধরা সিটি শপিং মলে, এবং দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান এবং অপো দোকান। অপো থেকে আমি কিন্তু আমার মোবাইলটা কিনেছি নতুন যেটা, এবং আব্বার জন্য এখন মোবাইল কিনতে যাব। আব্বার পছন্দ হচ্ছে স্যামসাং, এবং আমরা বেশ কয়েকটা দোকানে দেখেছি অনলাইনে যে কোন জায়গা থেকে কেনা যায়। আব্বা একটা দোকান চয়েস করেছেন, এবং সেখান থেকে আমরা মূলত কিনবো আজকে। এবং আমরা এখন বসুন্ধরা ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছি, পরে উঠছি। বসুন্ধরার এই ফ্লোরটাতে হচ্ছে রেডিমেড গার্মেন্টসের শপ। দেখতেই পাচ্ছেন জেন্টস সব পোশাক, আমাকে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের সবচাইতে সুন্দরতম জায়গা, যেটা আমার সবচাইতে পছন্দ। আমি আসলে এই জায়গায় আসার একটু চেষ্টা করি, আমার খুব ভালো লাগে এই জায়গার ভিউটা। এবার আমরা অন্য একটা লেভেলে উঠছি। বসুন্ধরা সিটির এই লেভেলেও রেডিমেড গার্মেন্টসের দোকান, দেখতেই পাচ্ছেন এখানে লেডিস ওয়্যার। আমরা যাব লেভেল ফাইভে, এবং আমরা আজকে সেখান থেকেই মোবাইলটা কিনব। আর এই ফ্লোরে আপনারা দেখছেন শাড়ি কাপড়ের দোকান। আমরা আরেকটা লেভেল উপরে যাচ্ছি। এই লেভেল হচ্ছে জুয়েলারি শপ, এবং পরবর্তী লেভেলেই হচ্ছে আমরা যেই দোকানটা থেকে মোবাইল কিনবো সেই মোবাইল শপটা। আমরা পৌঁছে গেলাম মোবাইল শপে, এখন আমরা মোবাইল কিনছি। এবং আব্বার জন্য আমাদের যে চুজ করা মোবাইলটা ছিল সেটা হচ্ছে স্যামসাং F23। ফ্রেন্ডস, স্যামসাং F23 কে কে ব্যবহার করেন অবশ্যই জানাবেন, আর এর পারফরমেন্স কেমন সেটাও জানাবেন। এর সাথে কোনো চার্জার ছিল না, আমরা আলাদা চার্জার কিনে নিয়েছি স্যামসাং F23-র সাথে। আব্বা যেহেতু স্যামসাং ইউজ করেন, তাই আব্বা স্যামসাংই পছন্দ করেছিলেন। আমরা আসার আগে অর্ডার দিয়ে রেখেছিলাম স্যামসাং F23-র। মোবাইল কেনা শেষে আব্বা আম্মা আর নাফিয়া রাম বললে তাদের একটু শপিং আছে, তারা বললো তারা শপিং করুক। আর নাফিয়া বললো নাফিয়া টগি ওয়ার্ল্ডে যাবে, তাই নাফিয়াকে নিয়ে আমি টগি ওয়ার্ল্ডে চলে গেলাম। ফ্রেন্ডস, এখানে শেষ করছি আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওটা কেমন হলো, আর স্যামসাং F23 সম্পর্কে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলে যাবেন না। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর লাইকগুলো অবশ্যই দিবেন। লাইক দিলে আমার ভিডিওটি চলে যাবে অন্য মানুষের কাছে, অন্যরাও দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আমরা এই দোকান থেকে মোবাইলটা কিনি। আর যখন বের হয়ে যাচ্ছিলাম স্টার সিনেপ্লেক্সের সামনে দেখলাম নায়ক সোহেল রানাকে, তাকে একটু ভিডিও করে নিলাম।